বাংলাদেশে রোহিঙ্গা আগমনের 7 বছর পূর্তি উপলক্ষে শরণার্থী শিবিরে গণহত্যা দিবস পালন করেছে রোহিঙ্গারা। এই উপলক্ষে আজ 25 আগস্ট শরণার্থী শিবিরে বিশাল সমাবেশের আয়োজন করা হয়। এ দিনটিকে রোহিঙ্গারা কালো দিবস আখ্যা দিয়ে রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে। রবিবার সকাল 10টার পর থেকে মুষলধারা বৃষ্টি উপেক্ষা করে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে হোপ ইজ হোপ ক্যাম্পেইন পালন করেছেন তারা। সমাবেশে হাজার হাজার রোহিঙ্গা মিয়ানমারে গণহত্যা বন্ধ করো, গণহত্যা বন্ধ করো স্লোগানে প্রকম্পিত করে সমাবেশ। হোপ ইজ হোপ ক্যাম্পেইন উপলক্ষে টেকনাফ সহ উখিয়ার আশেপাশের ক্যাম্প থেকে সকাল থেকেই লোকজন রোহিঙ্গা শিবিরের ফুটবল মাঠে জড়ো হতে শুরু করেন। ক্যাম্পেইন সমাবেশে পুরুষদের পাশাপাশি রোহিঙ্গা নারী শিশুরাও যোগ দেন। পোস্টার প্ল্যাকার্ডে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি তুলে ধরেন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সমাবেশে রোহিঙ্গা কমিউনিটি নেতারা বলেছেন, 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের সামরিক জান্তার গণহত্যার মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। সামরিক জান্তা রোহিঙ্গাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে, তারা আরাকানে জাতিগত নিধন চালিয়ে গেছে। রোহিঙ্গা নেতারা জানান, 2017 সালের পর এবছর আরাকানে রোহিঙ্গা জাতি দ্বিতীয় গণহত্যার শিকার হচ্ছে। বর্তমানে রাখাইন স্টেটে আরাকান আর্মি রোহিঙ্গাদের ওপর দ্বিতীয় দফা গণহত্যা চালাচ্ছে। তারা জানায়, দেশে ফিরে যাওয়ার জন্য এই গণহত্যা দিবসটি পালন করছে। নতুন অন্তর্বর্তী সরকারের কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা রেখে অনেকেই বলেন, এই দিনে মিয়ানমার জান্তা সরকার তাদের উপর গণহত্যা চালিয়েছে। এই দেশে আর কত বছর থাকব? আর থাকতে চাই না। আমরা আমাদের স্বদেশে ফিরতে চাই। মিয়ানমার আমাদের দেশ, অনতিবিলম্বে আমাদের নিজ দেশে ফেরত নিতে হবে। বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রত্যাবাসন সফল করতে দেশটির পাশে থাকতে হবে। রোহিঙ্গা নেতারা রাখাইনে রোহিঙ্গাদের উপর সামরিক জান্তা এবং আরাকান আর্মির গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ওআইসি, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ সহ দাতা সংস্থার কাছে প্রত্যাবাসন প্রক্রিয়ার জন্য সহযোগিতা কামনা করেন।